দেখতে দেখতে আমরা কিন্তু সর্বজনীন গেটও আমরা শেষ করে ফেললাম। এখন আমরা দেখব যৌগিক গেটের বিশেষ গেট দুইটি। বিশেষ গেট দুইটি আছে, এক্সর গেট অথবা এক্সক্লুসিভ অর গেট, এবং আরেকটি আছে এক্স নর গেট অথবা এক্সক্লুসিভ নর গেট। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব এক্সক্লুসিভ অর গেট। তো স্বাগতম তোমার এই টিউটোরিয়ালটিতে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এক্স অর গেট অথবা এক্সক্লুসিভ অর গেট। তো এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্সর গেট বলা হয়। তো এই যে এক্সক্লুসিভ অর গেটটা কি, সেটা আমরা এখন সমীকরণের মাধ্যমে দেখব। আর এখানে আমরা প্রত্যেকটি জিনিসের জন্য দুইটি করে মান পাবো, অর্থাৎ সমীকরণের জন্য দুইটি সমীকরণ পাবো এবং লজিক সার্কিটের জন্য দুইটি করে লজিক সার্কিট পাবো। তো সেটাকে একটি আমরা বলতে পারি যৌগিক সমীকরণ এবং আরেকটিকে বলতে পারি মৌলিক সমীকরণ। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটিরই বিবরণ তোমাদের এই টিউটোরিয়ালে প্রোভাইড করব। তো চলো বন্ধুরা শুরু করি। এখানে দেখো সমীকরণে আমরা পাবো হলো এক্সর গেটের, তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, এক্সরের যৌগিক গেটের জন্য পাবো আমরা এ এক্সর বি, এটা হলো দুইটি চলকের জন্য। এবং যদি তুমি মৌলিকে আসো তাহলে মৌলিকের জন্য তুমি পাবা এ বি প্লাস এ বি। তোমরা একটু সুন্দর করে মনে রাখার জন্য এটা করবা প্রথমে, এরপরে কমপ্লিমেন্ট, এর পরবর্তীতে বির পরে কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। একটা হলো যৌগিক এবং আরেকটা হলো মৌলিক। তো এই সমীকরণের মাধ্যমে আমরা বিস্তারিত বর্ণনা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা এই যে মৌলিকের লজিক সার্কিটটি এখানে এঁকে ফেলি, এর পরবর্তীতে আমরা তোমাদের যৌগিক গেটের সমীকরণ এবং সত্যক সারণী নিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা এখানে এ বি দুইটি চলক নিই। তো এ এবং বি আমরা দুইটি চলক নিব, এবং দুইটি চলকের দেখো এখানে নটটা আসবে, তো আমরা নটটা দিয়ে দেব, যেহেতু এর পরে নট আছে এবং বির পরে নট আছে। তো সেক্ষেত্রে আমরা এর নটটা আমরা দিয়ে দিব এবং বির নটটাও আমরা দিয়ে দিব। তো বির নটটাও আমরা দিয়ে এখানে। তো এখন দেখো এর এখানে কি বলতেছে, এ নট বি এবং এ নট বির সাথে কি হয়েছে, গুণ হয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এ নটের পরের থেকে আমরা একটা দাগ নিয়ে যাই এবং পরবর্তীটা নিয়ে আসবো বির উপর থেকে, তো বির থেকে আমরা যদি নিই দুইটার সাথে সম্পর্ক কি, অ্যান্ড গেটের। তো আমরা এই যে অ্যান্ড গেটটা দিয়ে দিব এখানে। তো আমরা এখানে বলতে পারি এ নট বি নট, এবং এইটার সম্পর্ক কি, এ নট। তো এ নট এর সাথে সম্পর্ক আছে বির সাথে গুণ, তো আমরা এটা দিয়ে দিলাম। আরেকটা আমাদের যাচ্ছে যে এ বি নট, তো এর থেকে আমরা নিয়ে যাব, এবং বি নট থেকে আমরা আরেকটি নিব, সেটাও হবে গুণ আকারের, কারণ এখানে গুণ আকারে আছে অর্থাৎ অ্যান্ড গেটে আছে। তো আমরা সেটাকে দিয়ে দিব। তো এখানে আমরা লিখে দিব এ বি নট। তো দুইটার সাথে সম্পর্ক দেখো এখানে অর গেট অর্থাৎ যোগ, তো সেক্ষেত্রে আমরা এখানে যোগ চিহ্নটা দিয়ে দিব, অর্থাৎ যোগ গেটটা আমরা এঁকে দিব। তো সেক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। আশা করি মৌলিক গেটটা কীভাবে বাস্তবায়ন করে আমরা কীভাবে করা হয় তোমরা বুঝে ফেলেছো। তো এখন এই মৌলিক গেট দ্বারা আমরা সত্যক সারণী তৈরি করব। তো মৌলিক গেটের জন্য এখানে আমরা দুইটি চলক নিয়ে কাজ করেছি, তো সেই দুইটি চলক আমরা দিয়ে নিব। আর হ্যাঁ, আমরা তোমাদেরকে বলে রাখি যে টিউটোরিয়ালের ছোট করার জন্য আমরা এখানে আগের থেকেই সত্যক সারণী তৈরি করে রেখেছি, তো তোমরাও দেখে দেখে এই সত্যক সারণী করে ফেলো। আর যারা আমাদের পেছনের ভিডিওগুলো অর্থাৎ সিরিয়াল ওয়াইজ যেই পেছনের ভিডিওগুলো দেখো নাই, দয়া করে সেই টিউটোরিয়ালগুলো দেখে এই টিউটোরিয়ালে আসবে, আদারওয়াইজ বুঝতে তোমাদের একটু কষ্ট হবে। তো এখানে আমরা এ এবং বি দুইটি চলক নিয়ে নেব এবং চলকগুলোর মান দিয়ে দেবো জিরো ওয়ান জিরো ওয়ান এবং পরবর্তীতে জিরো জিরো ওয়ান ওয়ান। তো এখন দেখো বন্ধুরা,
আমরা যদি এখানে আমাদের কাছে আছে একটা এ নট এবং বি নট, তো এই এ নট এবং বি নটটা আমরা দিয়ে দেব, এ নট বি নট, তারপরের সম্পর্কটা এ নটের সাথে বি গুণ, তাহলে আমরা দিয়ে দেব এ নট বি, এবং পরবর্তী সম্পর্কটা এ বি নট, তো আমরা এটাও দিয়ে দেব এ বি নট। তো এখন দেখো আমাদের প্রথম এই যে এ নট দ্বারা কী বোঝাচ্ছে, এ যদি জিরো হয় তাহলে এ নট ওয়ান, এবং জিরো হলে ওয়ান, তো আমরা এরকম ধরে ধরে কাজ করব, এ ওয়ান হলে এটা জিরো, এ ওয়ান হলে এটা জিরো, তারপরে বি নটের জন্য শূন্য হলে ওয়ান, ওয়ান হলে শূন্য, শূন্য হলে ওয়ান, ওয়ান হলে শূন্য। তো এখন দেখো এ নট বি গুণ আকারে আছে, তাহলে আমরা গুণের জন্য অর্থাৎ অ্যান্ড গেটের জন্য জানি যে কোনো একটি মান শূন্য হলে আউটপুট কী হবে, শূন্য হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে দুইটা সমীকরণ আমরা দুইটাকে ধরে নিব, অর্থাৎ এ নটকে, এ নটের সাথে বি আছে গুণ, তো এই দুইটা ঘর ধরে আমরা কাজ করব। তো এই দেখো তোমরা বন্ধুরা আমরা হাত ধরে নিয়েছি এবং হাত ধরে আমরা কাজ করতেছি যে একটি জিরো হলে আউটপুট কী হবে জিরো, এবং একটি জিরো হলে আউটপুট কী হবে জিরো, তো বাকিটা থাকবে ওয়ান, যেহেতু এখানে শূন্য নাই। তো এর পরেরটা দেখো এ বি নট, তাহলে এ বি নট কোথায় যাচ্ছে, আমাদের এই যে এ নট যাচ্ছে এবং বি নট যাচ্ছে, তাহলে আমাদের এইখানে ধরবো যে কোনো একটি জিরো হলে আউটপুট যাচ্ছে জিরো, পরবর্তীটাও জিরো, এবং পরবর্তীটা ওয়ান, এবং এই যে শূন্য হলে আউটপুট শূন্য। তো বন্ধুরা দেখো অর গেটে আমরা কিন্তু দেখতে দেখতে দুইটা কমপ্লিট করে ফেললাম। এখন দেখো এই যে এইটার মানও আমরা পেয়ে গেলাম এবং এইটার মানও আমরা পেয়ে গেলাম, সেই ক্ষেত্রে আমরা এখন দেখি অর গেট, আর আমরা অর গেটের জন্য জানি যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট কী হয় ওয়ান হয়, সুতরাং এই যে এই ঘরে একটি ওয়ান আছে, আমরা এইটা আর এইটা যোগ করলে ওয়ান হবে এবং এটা ওয়ান হবে, বাকিগুলো কিন্তু শূন্য হবে। তো আশা করি বন্ধুরা যে মৌলিক গেট এর সমীকরণ লজিক সার্কিট সত্যক সারণী কীভাবে করি করা হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যৌগিক গেটে চলে যাব। তো যৌগিক গেট বোঝার জন্য তোমাদের আরেকটি রুল আমরা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো যে এক্সক্লুসিভ অর গেটের জন্য বা এক্স অর গেটের জন্য যে কোনো একটি, যে কোনো দুইটি চলকই যদি সেম হয় অর্থাৎ শূন্য শূন্য হয় এবং ওয়ান ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে। তাহলে তোমরা এই নোটটা করে ফেলো যে এক্স অর গেটের জন্য, এক্স অর গেটের জন্য ইনপুট দুইটি চলকের জন্য, এক্ষেত্রে তোমরা মনে রাখবা যদি তোমরা দুইটি চলক নিয়ে কাজ করো তাহলে দুইটি চলক, এবং তিনটা চলক নিয়ে কাজ করলে তিনটা চলক হবে। তাহলে আমরা দুইটি চলকের জন্য নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে আমরা বলবো যে এক্স অর গেটের দুইটা চলকের জন্য যদি দুইটি চলকই সেম হয়, তাহলে এক্স অর গেটের জন্য যে সবগুলো চলক বা সবকটি চলক একই হলে, আউটপুট শূন্য হয়, তাহলে বাকিগুলোর জন্য তোমাদের কী হবে ওয়ান হবে। তো বন্ধুরা চলো আমরা এখন যৌগিক গেটটাও দেখে আসি। তো যৌগিক গেটের জন্য আমরা সমীকরণ পাই এ এক্সর বি, এবং এর সার্কিটটি হবে হলো এ এক্সরের জন্য আমরা সার্কিটটা করি প্রথমে এই যে একটা দাগ দিই, এর পরবর্তীতে আমরা অরের একটা চিহ্ন দিয়ে দিই। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এক্সর গেটের জন্য আমরা কেমনভাবে লজিক সার্কিটটা করি, এবং সত্যক সারণের জন্য আমরা এ বি নিব এবং মান বসিয়ে দেবো জিরো ওয়ান জিরো ওয়ান এবং জিরো জিরো ওয়ান ওয়ান। এবং তোমাদের আমরা আগেই বলেছি যে দুইটি চলকের জন্য দুইটি চলকে যদি সেম হয় অর্থাৎ একই হয় তাহলে আউটপুট হবে শূন্য, তাহলে আমরা আউটপুট শূন্য দিব এবং বাকিগুলোর জন্য ওয়ান দিয়ে দেব। তো এই ছিল তোমাদের এক্সর গেটের বিস্তারিত বর্ণনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দেখা হবে পরবর্তী পরে পর্বে, আর সেই পর্বটিতে থাকবে এক্সক্লুসিভ নর গেট। তো সেই টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।